আসসালামু আলাইকুম আমি উম্মে নিলু মাই কুকিং হাউসে সবাইকে স্বাগতম রেসিপিটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন সেই সাথে যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেয় তারা আজই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন এবং সাথে যে ঘন্টাটা আসবে সেই ঘন্টাতে একটি ক্লিক করতে ভুলবেন না আজকে আমি আপনাদের সাথে সাউথ ইন্ডিয়ার খুব ফেমাস একটি রেসিপি শেয়ার করব আর সেটি হচ্ছে ইডলি সুজি দিয়ে তৈরি এই খাবারটি স্বাদের দিক থেকে অনেকটাই আমাদের চিতই পিঠার মতো রেসিপিটি ঠিক মতো ফলো করলে খুবই সফট এবং স্পঞ্জি ইডলি খুব সহজেই তৈরি করে নিতে পারবেন সকালে এবং বিকেলের নাস্তার জন্য খুবই স্বাস্থ্যকর একটি খাবার তাহলে চলুন দেখে নিই এই রেসিপিটি এখানে মেজারমেন্ট কাপের এক কাপ সুজি আর সমপরিমাণ মিষ্টি দই দইয়ের প্রত্যেকটা কাপ মেজারমেন্ট কাপের হিসেব করলে হাফ কাপ সাইজের এখানে দুইটি কাপ নিয়েছি অর্থাৎ আমি দই নিয়েছি মেজারমেন্ট কাপের হিসেবে এক কাপ দইগুলো আমার ঘরে তৈরি করা আর মিষ্টি দইয়ের এই রেসিপি অলরেডি আমি আপনাদের সাথে শেয়ার করেছি একটি বোলের মধ্যে সুজি নিয়ে নিচ্ছি আর সুজিগুলো কাঁচা অর্থাৎ আমি সুজি ভেজে নেই নাই কাঁচা সুজিটাই ব্যবহার করছি আজকের এই রেসিপিতে আমি হালকা মিষ্টি দই ব্যবহার করছি তবে আপনারা কেউ চাইলে টক দই ব্যবহার করতে পারেন তবে সেক্ষেত্রে দইয়ের পরিমাণ কমিয়ে হাফ কাপ দিতে হবে সুজির সাথে দইটা ভালোভাবে মিশিয়ে নিতে হবে যেহেতু আমার দইটা বেশ ঘন এর জন্য আমি এখানে অল্প অল্প করে কিছুটা পানি অ্যাড করে দেব এর আগে আমি এখানে একটা চামচ লবণ দিয়ে নিলাম লবণ দিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ পানি পানি দিয়ে মিশাতে থাকবো প্রয়োজন হলে আরও একটু দেব আমার মেশানো হয়ে গিয়েছে আর লক্ষ্য করুন এটির ঘনতাটা কেমন হয়েছে খুব বেশি ঘন করি নাই কেননা সুজি কিছুটা পানি টেনে ফেলবে এবার সুজির এই মিশ্রণটাকে ঢেকে এক সাইডে রেখে দেব বিশ মিনিটের জন্য আর এই ফাঁকে আমি একটি স্টিম কুকারে দুই কাপের মতো পানি দিয়ে স্টিম কুকারের উপরের স্ট্যান্ডটা বসিয়ে ঢাকনা দিয়ে লো ফ্লেমে রেখে দেব। পানি গরম হওয়া পর্যন্ত আমি এখানে স্টিম কুকার ব্যবহার করছি তবে আপনারা এই একই কাজ রাইস কুকারেও করতে পারবেন অথবা যে কোনো একটি হাড়ির মধ্যে পানি দিয়ে একটি স্ট্যান্ড বসিয়ে স্ট্যান্ডের উপর একটা থালা দিয়ে ঢাকনা বসিয়ে রাইস কুকার বা স্টিম কুকারের পরিবেশটা হাড়ির মধ্যেই তৈরি করতে পারবেন এদিকে পানি গরম হতে থাক অন্যদিকে সুজির এই পিঠা তৈরির জন্য অর্থাৎ ইডলি তৈরির জন্য এখানে আমি কয়েকটা বাটির মধ্যে তেল ব্রাশ করে নেব এক্ষেত্রে স্টিল অথবা হিট প্রুফ কাচের বাটিও ব্যবহার করতে পারবেন ফিরে এলাম বিশ মিনিট পর বিশ মিনিট পর দেখুন সুজিটা অনেকখানি পানি টেনে ফুলে উঠেছে এ পর্যায়ে এসে আরও দুই মিনিট পর্যন্ত নাড়তে থাকবো দুই মিনিট নাড়ার পর এর মধ্যে আরও কিছুটা পানি অ্যাড করে কেকের ব্যাটারের মতো ঘনত্ব তৈরি করে নেব সুজির এই ব্যাটারের কনসিস্টেন্সিটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটির কনসিস্টেন্সি একদম কেকের ব্যাটারের মতোই এবার শেষ যে গুরুত্বপূর্ণ উপকরণটি মিশিয়ে নেব সেটি হচ্ছে খাবার সোডা আমি এখানে খাবার সোডা নিয়েছি হাফটা চামচ সমান করে আবারও বলছি আমি এখানে খাবার সোডা ব্যবহার করছি অর্থাৎ বেকিং সোডা বেকিং সোডা খেয়াল রাখবেন দানা দানা যেন না হয়ে থাকে প্রয়োজন হলে ছেলে নেবেন এবার একই সাইডে নাড়তে থাকব এ পর্যায়ে কোনোভাবে এলোমেলোভাবে নাড়া যাবে না যে পাশে ঘুরিয়ে নাড়বো ঠিক একই পাশে ঘুরিয়ে ঘুরিয়ে নাড়তে হবে এবং মিডিয়াম স্লো বিটে আস্তে আস্তে দেখবেন ব্যাটারটা ফুলতে শুরু করেছে এবং হালকা বুদবুদ উঠেছে বেকিং সোডা অ্যাড করার পর ঘড়ি ধরে এক মিনিট নাড়তে হবে এভাবে একপাশে এক মিনিট পর্যন্ত নাড়তেই দেখবেন ব্যাটারের মধ্যে কিছুটা বাবল সৃষ্টি হয়েছে ঠিক এ পর্যায়ে নাড়াটা বন্ধ করে দিতে হবে সুজির পিঠা তৈরির জন্য অর্থাৎ ইডলি ব্যাটার সম্পূর্ণভাবে রেডি হয়ে গেছে এ পর্যায়ে ছোট্ট একটি টিপস হচ্ছে ব্যাটার রেডি হওয়ার পর ব্যাটার আর নাড়াচাড়া করা যাবে না অর্থাৎ বাবল যে সৃষ্টি হয়েছে এগুলো যেন ভেঙে না যায় বা নষ্ট না হয়ে যায় এর জন্য ব্যাটার মোল্টে ঢালার সময় এক সাইড থেকে নিয়ে মোল্টে ঢেলে নিতে হবে আর মোল্টগুলো একেবারে সম্পূর্ণ ভরিয়ে দেওয়া যাবে না কেননা এই পিঠাগুলো বা ইডলিগুলো কিছুটা ফুলে উঠবে এর জন্য তিন ভাগের দুই ভাগ পর্যন্ত ব্যাটার ঢাল ঢালতে হবে বেঁচে যাওয়া এই ব্যাটার সেকেন্ড ব্যাচে ব্যবহারের জন্য ঢেকে রাখতে হবে এবং সেকেন্ড ব্যাচে মোল্টে ঢালার সময় এক সাইড থেকেই নিয়ে মোল্ড ভরিয়ে নিতে হবে এবার কুকারে মোল্ডগুলো বসিয়ে দেওয়ার পালা ফুটন্ত পানির ভাপে কুকার এ পর্যায়ে বেশ গরম অবস্থায় থাকে এর জন্য চুলাটা বন্ধ করে কিছুটা ভাপ কমিয়ে আসলে অর্থাৎ কিছুটা গরম কমিয়ে আসলে খুব সাবধানে ইডলির মোল্ডগুলো বসিয়ে দিতে হবে কুকারে ঢাকনা দিয়ে চুলার জাল হাই হিটে রাখবো পনেরো থেকে বিশ মিনিটের জন্য বিশ মিনিট পর দেখুন ইডলিগুলো অর্থাৎ পিঠাগুলো খুব সুন্দর ফুলে উঠেছে একটি কাঠি অথবা কাঁটা চামচের সাহায্যে চেক করে দেখিয়ে নিতে হবে ঠিক মতো কুক হয়েছে কি না আমার কাঠিতে কোনো কিছু আটকে নেয় অর্থাৎ ইডলিগুলো পারফেক্টলি কুক হয়েছে কুসুম গরম অবস্থায় থাকতেই ইডলিগুলো মোল থেকে আনমোল করতে হবে এভাবে একটা স্প্যাচুলা অথবা একটি চামচের উল্টা দিক থেকে ঘুরিয়ে নিলেই খুব সহজে ইডলিগুলো আরমল হয়ে যায় আমি আপনাদেরকে আরেকটি পদ্ধতিতে দেখিয়ে দিচ্ছি হাত দিয়ে চারিপাশ থেকে এভাবে আস্ত করে খুলিয়ে এভাবে চামচের উল্টা সাইড থেকে উঠিয়ে নিলেই বাস ইডলিগুলো খুব সুন্দর খুলে আসবে আমি যতগুলো ব্যাটার তৈরি করেছিলাম তার থেকে আমার আটটা ইডলি তৈরি হয়েছে বা আটটা পিঠা তৈরি হয়েছে দেখলেন তো কত সহজেই তৈরি হয়ে যায় এই সুজির পিঠাটা খেতে অসম্ভব মজার বিশেষ করে ধনেপাতার চাটনি বা এরকম টক দই নারিকেলের চাটনি এমনকি ঝাল চাটনির সাথেও খুব মজা লাগে আর এই ইডলিগুলো আপনারা একবারে বেশি পরিমাণে বানিয়ে নর্মাল ফ্রিজে তিন থেকে চার দিন পর্যন্ত রাখতে পারবেন এয়ারটাইট বক্সে করে একদম ফ্রেশ এবং সফট থাকবে আর এতটাই সফট আপনারা একবার ট্রাই করার পরেই বুঝবেন এটি খেতে কতটা টেস্টি আমার কাছে এই পিঠাগুলো চিতই পিঠার বিকল্প মনে হয় রেসিপিটি ভালো লাগলে বেশি বেশি করে শেয়ার করবেন সেই সাথে যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা আজই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন এবং সাথে যে ঘন্টাটা আসবে সে ঘন্টাতে একটি ক্লিক করতে ভুলবেন না সবাই অনেক ভালো থাকবেন আবারও কথা হবে নতুন কোনো রেসিপিতে সে পর্যন্ত আল্লাহ হাফেজ